ছোট ছোট করে আংটি বানিয়ে দিই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো সকালেও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ইউকি বাবুকে নিয়ে আজকে আমরা প্রথম স্কুলে যাচ্ছি। আর গতকালই এই ছাতাটা কেনা হয়েছে, কারণ বৃষ্টি হলে কিভাবে যাব, আর আজকে সেটা ব্যবহার করছি আমরা। যেহেতু আজকে প্রথম ছাতা নিয়ে আমরা বের হয়েছি, তো ইউকি বাবু এখনও ছাতা ধরা শিখেনি। বাবুকে ইউচেনে দিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি। যেটা বলছিলাম, বাবু এখনও ছাতা ধরা শিখেনি, এ কারণে আসার পথে অনেক ঝামেলা হয়েছে। কারণ ওকে ছাতা দিচ্ছি, ও ছাতা ধরছে না, ফেলে দিচ্ছে। এরপর বৃষ্টি পড়ছে, আর রেইনকোটটা একটু বড় কেনার কারণে ওর মাথায় যে রেইনকোটের টুপিটা থাকে সেটা থাকছে না, বারবার পড়ে যাচ্ছে। আর আমিও তো দুইটা ছাতা একবারে ধরতে পারছি না, কারণ ও আবার আবার হাত ধরতে যাচ্ছে। এক হাত দিয়ে দুইটা ছাতা ধরেছি আর এক হাত দিয়ে ইউকি বাবুর হাত ধরেছি। এভাবে কিছু দূর যাওয়ার পর ইউকি বাবু আর হাঁটবে না, কারণ সে সকালে সাইকেলে যায়, হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরে আর কি করার, আবার কোলে করে নিয়ে গিয়েছি, মানে অনেক কষ্ট হয়েছে আর কি। তারপর ইউকি বাবুকে রেখে এরপর বাসে এসে ডিশওয়াশারে আগে থালাবাটিগুলো পরিষ্কার করতে দিচ্ছি। গতকাল রাতে দেওয়া হয়নি, এ কারণে এখন দিচ্ছি। তারপর ভ্যাকুম করব, রান্না করতে হবে। গতকালকে রান্না একটু করা আছে, এ কারণে এখন আর রান্না করবো না। ভাবছি ফ্রিজ থেকে কিছু একটা বের করে রেখে ইউকি বাবুকে নিয়ে এসে তারপর রান্না করব। বাবুকে যখন স্কুলে রেখে আসি তখন তার মনটা খুব খারাপ হয়, ওর দিকে তাকানো যায় না, মনে হবে যে এই কাঁদবে কাঁদবে ভাব। আর একদম মাটিতে শুয়ে পড়ে, এ কারণে টিচার ওকে কোলে করে নিয়ে যায়, তাছাড়া নিয়ে যেতে পারবে না। ডিশওয়াশারে থালাবাটি পরিষ্কার করতে দিয়ে এবার ভ্যাকুমটা করে নিচ্ছি। একটা হার্ড চিকেন বের করে রাখলাম, ইউকি বাবুকে নিয়ে এসে তারপর কেটে নিব। আর বাসার সব কাজ শেষ করে ফেলেছি, আকাশ আবারও অন্ধকার হয়ে এসেছে, তো এখন ইউকি বাবুকে নিতে যাব। আজকে একটু আগেই বের হচ্ছি, কারণ একটু কাজ আছে ওখানে, একটু সুপার শপে যাবো। 10:30 মতো বাজে, তো আমি বাসা থেকে বের হচ্ছি। চলে এসেছি ইউকি বাবুর স্কুলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সামনে গিয়ে পার হয়ে একটা সুপার শপ আছে বিগে, তো আমি সেখানে যাচ্ছি। বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়েছে, তো ভাবলাম যেহেতু ইউকিকে নিতে আসবো তো এখান থেকে নিয়ে যাওয়া ভালো হবে। এখানে হাউজিং কমপ্লেক্সের পাশেই এই সুপার শপটা। শুধু সুপার শপ না, এখানে আরও অনেক রকমের শপই আছে। এখানে কেক শপও আছে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে বিগে, এই বিগেটা মোটামুটি অনেক বড়, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই ছিল আমার প্রয়োজনীয় জিনিস, তো কেনা হয়েছে, এখন ইউকি বাবুর ইউচেনে যাব, আর 8 মিনিটের মতো সময় আছে। বিগে থেকে বের হয়ে রাস্তা পার হয়ে ইউকি বাবুর ইউচেনে এসে বাবুকে নিয়ে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। ইউকি বাবু স্কুল থেকে বের হয়ে এখন কোন দিক দিয়ে পার্কে যেতে হবে সেদিক দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা ওঠার সময় অনেক কষ্ট, কিন্তু নামার সময় খুবই সহজ হয়। যাই হোক, আসার সময় অনেক বৃষ্টি ছিল, তো যাওয়ার সময় কোনো বৃষ্টি নেই। শেষ বাবা, কি মমি স্কুল থেকে ফেরার পথে মাঝখানে বাবু একবার পড়ে গিয়েছিল, তো পড়ে গিয়ে সে আর উঠবে না, মন খারাপ হয়েছে। তারপর আর কি করার, ওকে কোলে নিয়েছি, ছাতা নিয়েছি, ব্যাগ নিয়েছি, এরপর সে নাগাকুচ্ছো খুলে ফেলে দিচ্ছে। নাগাকুচ্ছো মানে হচ্ছে ওর জুতো। সুন্দর হাওয়াই মিঠাই। হাউজিং কমপ্লেক্সে ঢোকার শুরুতেই মৌয়ের বাসা, তো মৌ আমাদের জন্য নিচে অপেক্ষা করছিল ইউকি বাবুকে এগুলো দেওয়ার জন্য, বিশেষ করে হাওয়াই মিঠাই, তারপর হচ্ছে বানানা কেক আর প্যানকেক ও নিজে বানিয়েছে।
তো এটা খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে। ইউকি বাবুর জন্য দুইটা ছোট করে বানিয়ে দিয়েছে আর আমাদের জন্য একটু বড় বড়। হাওয়াই মিঠাই দিয়েছে ইউকিকে, কিন্তু ইউকি কি খুশি হবে তার চেয়ে বেশি খুশি হয়েছি আমি, কারণ আমি 6 বছর ধরে জাপানে থেকেও কোথাও হাওয়াই মিঠাই দেখতে পাইনি আর অনেক খেতে ইচ্ছে করে। মাঝে মাঝে আমি ওকে বলি যে হাওয়াই মিঠাই কি জাপানে পাওয়া যায় না, ওরও জানা নেই যে কোথায় পাওয়া যায় নাকি। মৌ গতকাল কোথায় যেন বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে ইউকি বাবুর জন্য এগুলো এনেছে। ও ইউকি বাবুকে খুব আদর করে, মাঝে মাঝে অনেক কিছু এনে দেয়, শুধু তাই না মাঝে মাঝে আমাদেরকেও মজার মজার খাবার পাঠিয়ে দেয়। হাওয়াই মিঠাইয়ের বক্সটাও খুব সুন্দর আর 3 রঙের হাওয়াই মিঠাই, তো আমি একটু আগে খেয়ে দেখি। ইউকি বাবু তো কখনোই খায়নি, সে খাওয়া হয়তো বা বুঝবেই না। বাবুকে প্যানকেকটা দিয়েছি, ও মজা করে খাচ্ছে, একটা খেয়ে ফেলেছে আরেকটা খাচ্ছে। বাবুকে খেতে দিয়ে আমি এদিকে মুরগির মাংসটা কেটে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি হবে, রান্না হয়ে গেলে বাবুকে খাওয়া দিয়ে এরপর ঘুম করে দিব। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ। ইউকি বাবু যে কোনো নতুন জিনিসে একটু ভয় পায়, সে কোনোভাবেই খাবে না, আর আমি জোর করে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি যে একবার খেলে সে টেস্টটা বুঝবে, কিন্তু দিতেই পারছি না।